মাহফুজ আহমেদের পাবলিকে নিয়ে একটা কাজ করার খুব ইচ্ছা মানে এই জুটিটা এতই সফল এবং এতই কেমিস্ট্রি সুন্দর এত ভালো লেগেছে দেখতে মানে আমি তো অনেকবার দেখে ফেলেছি ছবিটা এই যে ঘুরে ঘুরে মানে আমার কাছে আমি মুগ্ধ হয়ে গেছি দর্শক তো মুগ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সবাই একটা কথাই বলেছে যে বুবলি মাহফুজের কথা এবং বুবলিকে খুব সুন্দর লেগেছে ও খুব ভালো অভিনয় করেছে এই কথাটা কিন্তু প্রত্যেকটা মানুষ বলেছে হ্যাঁ মূলধারা ছবি করতে চাচ্ছি এবং আমাদের এই ছবিটা কিন্তু মৌলিক গল্পের ছিল এটা কিন্তু কোনো সত্য ঘটনা বা কোনো কিছু জেনে করা এটা না এটা একদমই মৌলিক গল্পের একটা ছবি ছিল কিন্তু আমার ইচ্ছা হলো একটা কর্পোরেট মানে কর্পোরেট লেভেলের আমার এটা তো মোটামুটি একটা সাধারণ মফস্বলের গল্প ছিল এবং এটা কিন্তু নাইনটিজের গল্প ছিল আমার এই গল্পটা তো আমার কাছে মনে হচ্ছে টুয়েন্টিজের একটা গল্প করার ইচ্ছা যেটা নাকি মাহফুজ আহমেদ এবং বুবলিকে নিয়ে করবো আমি একটু রোম্যান্টিক পছন্দ করি তো অবশ্যই আমার ওই যে লাভ স্টোরির ওই জায়গাগুলা যেটা নাকি ইতি এবং সাক্ষাৎ নামটা জানি কি থাকে সুমন সুমন এবং ইতির যে ভালোবাসার গল্পটা ওটা আমাকে বেশি টেনেছে তিনি হলো সুপারস্টার আমি তো তাকে নিয়ে অনেকদিন থেকে কাজ করতে চাই তিনি যদি চান তাহলে অবশ্যই আমি তাকে নিয়ে কাজ করব এর মধ্যে অবশ্যই আমরা গল্প নিয়ে আলাপ করেছি আমাদের গল্পটা আমরা ঠিক করি দর্শকদের জন্য বলতে চাই যে আপনাদের ভালোবাসার জন্য আজকের প্রহেলিকা সবাই দেখছে এবং হাউসফুল হচ্ছে আপনারা ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে এখানে এসেছেন এটা অবশ্যই অনেক পাওয়া পরম উপহার আমাদের জন্য আপনারা বেশি করে আসেন প্রহেলিকা দেখেন পরিবারের সবাইকে নিয়ে আসেন সবাইকে নিয়ে দেখতে পারবেন দেখেন যে আমাদের চলচ্চিত্র অনেক ডেভেলপ করেছে এবং এখন চলচ্চিত্রের জোয়ার একদিকে সুরঙ্গ আছে একদিকে প্রিয়তমা আছে একদিকে প্রহেলিকা আছে সব ছবি ঘুরে ঘুরে দেখেন আমিও দেখেছি আপনারাও দেখেন।